একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কাল, সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের। ফাঁসানোর চেষ্টার অভিযোগ বিএনপির, নাশকতার আশঙ্কা নেই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 30 অক্টোবর পর যে কোনো দিন নির্বাচনী তাফসিল ঘোষণা, 80% কাজ শেষ দাবি ইসির, দৃশ্যমান নয় বলছেন বিশ্লেষকরা। রবের বাসায় যুক্তফ্রন্টের সাথে বিএনপির বৈঠক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একসাথে কর্মসূচি পালনে ঐক্যমত্য হয়েছে জানালেন মওদুদ আহমদ। নেত্রকোনা 4 আসন দখলে রাখতে আওয়ামী লীগের বাধা, অভ্যন্তরীণ কোন্দল, পুনরুদ্ধারে মরিয়া, বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চিঠির ধরন, মেসেঞ্জার আর ভাইবারের যুগে হারিয়ে যেতে বসেছে ডাক বিভাগের সেবা, শুধু আধুনিকায়নের চেষ্টা চলছে জানালেন মহাপুরুষ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি সালেজো চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, 14 বছর আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনার সাজা প্রদানের মাধ্যমে কলঙ্কমুক্ত হবে দেশ। রায়কে প্রভাবিত করে সরকার তারেক রহমান ও অন্য বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে এই রায় নিয়ে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন। সেই ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ এখন শেষ। বুধবার ঘোষণা করা হবে আলোচিত 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায়। এরই মধ্যে দুই প্রধান দলের মাঝে প্রতিক্রিয়া দেখা গেছে রায়কে ঘিরে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার প্রভাব খাটানোর চেষ্টা করছে আদালতের উপর। এই মামলায় তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতা ও তৎকালীন প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যেভাবে জড়ানো হয়েছে তা যে কোনো দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি এক নির্লজ্জ বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো। গ্রেনেড হামলা মামলার বিচারকের উপর অবৈধ প্রভাব খাটিয়ে তাদের নির্লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। আর অ্যাটর্নি জেনারেল বলছেন এই রায়ের মাধ্যমে 14 বছর আগে বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হয়েছিল যারা, তারা ন্যায় বিচার পাবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব অনেকবার আমাকে দেখা হলেই আমাকে বলেছেন আমি কি মামলা কোনো বিচার পাবো না, তার স্ত্রী নিহত হয়েছিলেন, কাজেই এই আক্ষেপ নিয়ে উনি মারা গেছেন, ওনার স্ত্রী হত্যার বিচার উনি দেখে যেতে পারেননি, কাজেই এই মামলাটির রায় সমগ্র জাতির জন্য একটি প্রত্যাশিত এবং আশা করি এই যারা দোষী তার উপযুক্ত শাস্তি পাবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানে জানান, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করা হবে। আপনারা নিশ্চিন্ত থাকেন, এদেশের জনগণ এই রায়ের পরে আবার সবাই একটা শুকরানার নামাজ আদায় করবে, কারণ আমাদের একটা কালো দাগ আমাদের জাতি ললাট থেকে মুছে যাবে। বিশৃঙ্খল হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, আমি তো মনে করি কোনো আশঙ্কা নাই, কারণ এই দেশের জনগণ কোনো বিশৃঙ্খলা, কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আগামী 10 অক্টোবর গ্রেনেড হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে মেডিকেল বোর্ড। এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেলে আছেন সহকর্মী মারুফা রহমান, তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফা, মেডিকেল বোর্ড নতুন করে কি আর কিছু জানিয়েছেন? জহুর, মেডিকেল বোর্ড নতুন করে আর কিছু আজকে জানাবে বেলা 2টার সময় আনুষ্ঠানিকভাবে, তবে তারা খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এমনি মৌখিকভাবে কথা হয়েছে। তারা বলেছে যে রেগুলার যে খোঁজ খবর
সেই রুটিন চেক আপের জায়গা থেকে তারা খোঁজ খবর নিয়েছে খালেদা জিয়ার। মূলত তিনি কেমন বোধ করছেন সেই বিষয়টি তিনি জানিয়েছেন। আর আনুষ্ঠানিকভাবে দুপুর দুটো নাগাদ আমাদেরকে আবারও জানানো হবে তার চিকিৎসার বিষয়ে কি কি অগ্রগতি হলো আর কি। যেরকম গতকাল তারা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানিয়েছিল, খালেদা জিয়া মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন এবং সেটি আসলে প্রকট আকার ধারণ করেছে, যার ফলে তার বাম হাত বাঁকা হয়ে গেছে এবং তিনি তার বাম পাশের পা এবং হাত প্রচণ্ড ব্যথা এবং তিনি নিজে উঠা চলাফেরা করতে পারছেন না। এবং সেই সাথে ডাক্তাররা আরও জানিয়েছেন যে এই এই রোগের চিকিৎসাটি তারা মূলত শুরু করতে পারবে খালেদা জিয়ার আরও কিছু বিষয় শারীরিক সেগুলো নিয়ন্ত্রণে আসার পর, মূলত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক এবং সেই সাথে লিভার এবং শরীরে কোনো ইনফেকশন আছে কিনা এগুলো সব কিছু পরীক্ষা করবার পর সব কিছু যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেক্ষেত্রে আর্থ্রাইটিসের ডাক্তার তার যিনি গত রোববার রাতে তাকে দেখেছেন মূলত এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা যিনি করবেন ডক্টর সৈয়দ আতুকুর হক, তিনি বলেছেন যে দু সপ্তাহখানেক লাগতে পারে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল চিকিৎসা শুরু করতে। তবে আজকে কিন্তু তাকে উন্নত মানের ফিজিওথেরাপি দেওয়া শুরু করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছে আমাদেরকে গতকালের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ আল হারুন এবং মেডিকেল বোর্ডের তিনজন সদস্য। এদিকে খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকদের বিষয়েও হয়তো কোনো আপডেট আজকে থাকতে পারে জহুর। খালেদা জিয়ার পছন্দ মতো তিনজন ডাক্তার এই কমিটিতে যেন থাকে, অর্থাৎ এই বোর্ডে যেন থাকে বিএনপির দিক থেকে বিএনপির আইনজীবীরা সহ দলের শীর্ষ নেতারা কিন্তু এই দাবি করে আসছেন এবং তারা বলছেন যে এই বোর্ডে যেন খালেদা হাইকোর্টের নির্দেশ মান্য করা হয়। কালকের সংবাদ সম্মেলনে কিন্তু এই বোর্ডের প্রধান এম এ জলিল তিনি বলেছেন যে তারা হাইকোর্টের নির্দেশনাটি ভালোভাবে পড়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা শুরু হচ্ছে। তবে আরেকটি বিষয়, খালেদা জিয়ার সম্মতি ছাড়া কিন্তু এই চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে পারবে না বলেও তারা জানিয়েছেন। সুতরাং খালেদা জিয়ার সম্মতিও একটি এখানে প্রধান বিষয়। তিনি যদি সম্মতি দেন যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলো এবং রোগ নিয়ন্ত্রণে আসবার জন্য যে প্রক্রিয়া সেগুলোর ভেতর দিয়ে আসলে মূল চিকিৎসায় যাওয়া সম্ভব, সেক্ষেত্রে খালেদা জিয়ার সম্মতির পরেই শুরু হবে তার রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে পরবর্তী ধাপ চিকিৎসার সেটি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সকালে একবার এই মেডিকেল বোর্ড দেখা করেছেন খালেদা জির সাথে, তার খোঁজ খবর নিয়েছেন এমনটি জানিয়েছেন আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দুপুর দুটা নাগাদ আরও আপডেট তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। জহুর মারফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসেবা সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফা রহমান। চলে যাচ্ছি পরের খবরে। আগামী 30 অক্টোবর থেকে শুরু হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কাউন্টডাউন। সে লক্ষ্যে জাতীয় নির্বাচনের 300 আসনের সীমানা পুনর্নির্ধারণ শেষে ভোটার তালিকা প্রস্তুত, আর তাই ভোট গ্রহণে দেশব্যাপী শুরু হয়েছে প্যানেল তৈরির কাজ, যেখানে 40,000 ভোট কেন্দ্রে কাজ করবেন 70 লক্ষ কর্মকর্তা। সব মিলিয়ে একাদশ সংসদ নির্বাচনের 80% প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। যদিও ইসির এই প্রস্তুতি এখনও দৃশ্যমান নয় বলে দাবি করেছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রাজনীতির মাঠে কিংবা ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন, কবে হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, কবে হচ্ছে ভোটের তফসিল ঘোষণা। এসব নিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের সঙ্গে কথা হয় নিউজ 24-এর। জানান, আসন্ন নির্বাচনের জন্য 80% প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আমাদের প্রস্তুতি 80% সম্পন্ন, আর বাকি 20% এগুলো তফসিল ঘোষণা করার পরে যেগুলো করা হয়ে থাকে সেগুলো করা হবে। ইতিমধ্যে 300টি আসন বিভাজন করা হয়েছে, এই ভোটার তালিকা এবং ভোটার তালিকা সিডি আমরা বিভিন্ন জেলা উপজেলাতে পাঠানো শুরু করে দিয়েছি। 40,199টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে যেখানে ভোট গ্রহণ করা হবে, এবং প্রায় ধরেন 7 লক্ষের মতো ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া। আগামী 15 অক্টোবর ইসির অভ্যন্তরীণ এক বৈঠকে এসব প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। প্রশ্ন ছিল ওই বৈঠকে তফসিল ঘোষণার তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী 15 তারিখ মাননীয় নির্বাচন কমিশনকে আমাদের প্রস্তুতি নিয়ে অবহিত করব। তফসিল ঘোষণা করা এখনও সময় আসেনি,
কারণ তফসিল ঘোষণা করা হবে আপনার মূলত কাউন্টডাউন শুরু হবে 30 অক্টোবরের পর থেকে। ইসি সচিব জানান, সুই সুতা থেকে শুরু করে সমগ্র নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ প্রায় শেষ, চলতি মাসেই সব মালামাল গুদামজাত করা হবে। তফসিলের পরে এগুলো আমরা আমাদের বিভিন্ন জেলাতে পাঠানো আমরা শুরু করব। এরপরে আমাদের যখন প্রার্থী চূড়ান্ত করা হবে তখন আমরা ব্যালট পেপার কাজে হাত দেব। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সাথে আমাদের কথাও হয়ে গেছে এবং তারাও এই 300 আসনের মানে উপরে ব্যালট পেপার তারা ছাপানোর কাজে রাজি হয়েছে এবং এটা ছাপানো হবে। তবে এত সব প্রস্তুতির বিপরীতে সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেন বলছেন, ইসির প্রস্তুতি এখনও দৃশ্যমান নয়। এই সব কাজগুলো কিন্তু গতানুগতিক কাজ, সেট ওয়ার্কস, এগুলো ওনারা যে করছেন, আপনাদের সন্দেহ হচ্ছে যে ওনারা বলছেন 80% করছেন সত্যি করছেন কিনা। ঠিক এই জায়গাতে এসেই যেটা খটকাটা হচ্ছে মানুষের হচ্ছে কিংবা মিডিয়ার হচ্ছে, সেটা হলো ওনারা ওনাদের কাজকে দৃশ্যমান করতেছেন না। ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। এরপরই ভোটের তারিখ নির্ধারণ করে তফসিলের সিদ্ধান্ত নেবেন তারা। লাকমিনা দাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ও যুক্তফ্রন্ট ঐক্যমতে পৌঁছেছে। এ নিয়ে শিগগিরই আসছে আন্দোলনের কর্মসূচি। সোমবার রাতে রাজধানীর উত্তরায় আসামা আব্দুর রবের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আদায়ে কর্মপন্থা ঠিক করতে ওই বৈঠকে বসেন বিএনপি এবং যুক্তফ্রন্টের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসামা আব্দুর রব, মেজর মান্নান, ডক্টর জাফরুল্লাহ সহ অন্য নেতারা। আন্দোলন করার জন্য আমরা যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপি ঐক্যমতে পৌঁছেছি। অবিলম্বে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করব। আকাশের ঠিকানায় চিঠি লিখো, পালাবদলের সাথে বদলেছে ঠিকানা, বদলেছে চিঠির ধরনও। মেসেঞ্জার, ভাইবারের যুগে তাই চিঠি, ডাকটিকিট আর পেন ফ্রেন্ড শব্দগুলোও এখন অনেকটাই অপরিচিত। বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগের হালচাল জানাচ্ছেন রিশাদ হাসান, ছবি তুলেছেন কামাল হোসেন। সেবাই আদর্শ, ডাক বিভাগের শুধু স্লোগানটাই আছে, শুধু নেই সেবা গ্রহণকারী। জিপিও বা ডাক বিভাগের সদর দপ্তরের চিত্র এটি। প্রযুক্তির পালে হাওয়া লাগিয়ে মোবাইল মানি ট্রান্সফার, ই কমার্স যতটাই জনপ্রিয় হয়েছে ততটাই দূরে সরেছে ডাক সেবা। অথচ একসময় চিঠি ছিল মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। আমার প্রতি মাসে 3-4 কোটি 5 কোটি টাকা করে ঘাটতি ছিল, তার বছরে ঘাটতি ছিল 40-50 কোটি টাকা। ঘাটতিকে আমি জিরোতে নামাইছি তো, হ্যাঁ, এবং আশা করছি জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমি 1 কোটি টাকা রিজার্ভ ফান্ডে জমা করব। এলাহি ভরসা শিরোনামে আজকাল আর খাম জমে না লোহার বাক্সে, তাই নগরীতে একাকিত্ব ভর করেছে পোস্ট বক্সেও। এখন মধ্যরাত, প্রায় 3টা বাজে, বাড়ির সবাই ঘুমোচ্ছে। আজকাল যারা চিঠি লেখেন তাদের মধ্যে একজন তাপসী। অনেক আবেগ আর অনুভূতি মাখানো চিঠি আজও যত্ন করে রেখেছেন কাছে। পাল্টাচ্ছে সময়, পাল্টাচ্ছে প্রযুক্তি, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাণিজ্যিক চিঠির সংখ্যা যে হারে দেশে বেড়েছে ঠিক সে হারেই কমেছে ব্যক্তিগত চিঠির সংখ্যা, এবং আবেগ অনুভূতি মাখানো চিঠি আজকাল একেবারে পাওয়াই যায় না। আমি হচ্ছে আমার প্রিয় মানুষটার চিঠি, সেখানে তার হাতের স্পর্শ সেটা বুঝতে পারছি। কখনো আসলে কেউ চিঠিতে পারফিউম স্প্রে করে দেয়, এটা আমার কাছে মনে হয় আসলে তার স্মেল, যেটা আসলে ইলেকট্রনিক মেইল বা মেসেঞ্জার টেক্সট এসবে আসলে পাওয়া সম্ভব না। শুধু যে চিঠি লেখাই হারাচ্ছে তা নয়, একই সাথে হারাচ্ছে চিঠির সাথে জুড়ে থাকা আরও একটি নাম, ডাকটিকিট। শখ করে ডাকটিকিট জমানো কায়েস জানান, ব্যক্তিগত চিঠির সাথে কী করে বিলীন হচ্ছে মানুষের এই শখ। প্রচলিতভাবে যে চিঠি লেখা হতো, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে চিঠি আসতো, সেখানে একটা স্ট্যাম্প থাকতো, রকমারি বিষয় থাকতো, ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, সব কিছুর উপরে ডাকটিকিট যে একটা মানুষের মনের শখের একটা খোরাক ছিল, সেই খোরাকটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে।
বর্তমান বাজারে কুরিয়ার মোবাইল মানি ট্রানজাকশন সহ বিভিন্ন সেবার সাথে পাল্লা দিতে এখনও প্রযুক্তিগতভাবে পিছিয়ে আছে ডাক বিভাগ, জানান সংশ্লিষ্টরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এমনিতেই বাংলাদেশের ডাক বিভাগকে নিয়ে যুগ যুগ ধরেই অভিযোগের অন্ত নেই, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির সাথে সারা বিশ্বের ডাক বিভাগই নতুন নতুন সেবা যুক্ত করার মাধ্যমে যেভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে, সেই তুলনায় বাংলাদেশের ডাক বিভাগে পরিবর্তন এসেছে কতটা? বিশ্ব ডাক দিবসে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, ডাক বিভাগের সেবার মান কোন অবস্থায় আছে, আর মানুষই বা এই সেবা নিয়ে কতটা আগ্রহী? জহুর, আপনাকে ধন্যবাদ জানাই। আসলে বিশ্ব ডাক দিবসের বাস্তবতা দাঁড়িয়ে বাংলাদেশের ডাক বিভাগ কিন্তু আসলে খুব একটা আধুনিকায়নের দিকে এগোতে পারেনি, যেমনটি আমরা কিছুক্ষণ আগে সংবাদে দেখছিলাম যে আসলে ডিজিটাল বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে আমাদের ডাকঘরগুলোতে আসলে বাস্তবায়ন করা হবে, সেরকম ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হবে, সেটি কিন্তু একেবারে নেই। আমি এখন রয়েছি ভাটারা পোস্ট অফিসের সামনে, যেটি এলাকার প্রায় কয়েক লক্ষ মানুষের চিঠি এবং সরকারি বিভিন্ন রকম ডাক, টেলিফোন বিল, নানারকম তথ্য উপাত্ত আদান প্রদানের একটি মাধ্যম। আমি কি আপনাকে দেখাতে চাই যে আসলে এই ডাকঘরটির আসলে বর্তমান বাস্তবতা কী, সেই বাস্তবতা দেখলে দর্শক এবং আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কোন বাস্তবতার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। এখানে আমরা দেখেছি যে একটা ছোট্ট গলির মধ্য দিয়ে একটা এক কামরার একটি ঘরে এখানকার ভাটারা পোস্ট অফিস তার কার্যক্রম পরিচালনা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে যে ঘরটিতে বসে তারা চারজন মানুষ কাজ করছেন, সেই ঘরে আসলে একজন মানুষ ঠিকঠাক মতো কাজ করার মতো পরিবেশ কিন্তু আসলে সেখানে নেই, কিন্তু তারপরেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ না খাওয়ানোর যে বাস্তবতা, আর সেইখানে কিন্তু আসলে এই ডাকঘরটি একটি বড় প্রমাণ। এবং এই ডাকঘরে শুধুমাত্র যে ব্যক্তিগত চিঠি আদান প্রদান যেমন আগের মতো হয় না, কিন্তু রাষ্ট্রীয় যেরকম চিঠিগুলো আছে, নথিপত্রগুলো আছে এবং ইনকাম ট্যাক্স থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম যেগুলো চলে সেগুলো হওয়ার কথা, কিন্তু এই ছোট্ট একটি এক কামরার ঘরে এবং একেবারেই আধুনিক প্রযুক্তির ছোঁয়াহীন হাতের কাজের একটি মাধ্যমে তারা কিন্তু এখনকার এই বাস্তবতাগুলো পরিচালিত করছে। কীভাবে তারা আসলে কাজগুলো করছেন, কোথায় অসুবিধা এবং কোন কোন বিষয়গুলোর সঙ্গে আসলে এই বাস্তবতাগুলো মিলিয়ে ফেলা যায়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। এখানকার যিনি পোস্ট মাস্টার আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা, এবং তারা আসলে কী ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন, কোন ধরনের বিষয়ের মুখোমুখি হচ্ছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু সামনে এগিয়ে আসলে ভালো হয় আমাদের জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছি মাত্র ছোট্ট একটা ঘরে আপনারা চারজন মিলে কাজ করছেন বা আরও সহকর্মী আপনাদের আছে, কীভাবে এই ব্যবস্থাপনাগুলো করছেন আপনারা? আমাদের এখানে কাজকর্ম করতে এই ছোট্ট রুমের ভিতরে খুবই সমস্যা হয়েছে। এখানে যে লোক সংখ্যা আছে, জনবল আছে, তাতে আমরা দেখতে আছেন যে আমরা একজন যদি বাহিরে বেরোইতে হয় তাই একজন দাঁড়াইয়া থাকতে হয়, তারপর একটা লোক বেরোইতে হয়। হ্যাঁ, তারপরে এখানে সিটিপত্র ছাড়ার জন্য অনেক লোকজন আসে। হ্যাঁ, তাদেরকে ঢোকার মতো যা বা একটা সিঁড়ি আসলে যে লেখবে ঠিকানা, সেই ঠিকানা লেখার মতো একটা জায়গা আমরা দিতে পারতেছি না। হ্যাঁ, এটিও বড় সমস্যা। দ্বিতীয় কথা হলো যে আমাদের এখানে চিঠিপত্র যে আকারে আসে, দৈনিক রেজিস্ট্রি 300-400 সিঁড়িও আসে, 200-250 সিঁড়ি আসে, রাষ্ট্রীয় চিঠি যেমন ইনকাম ট্যাক্সের, তারপরে আপনার তহসিল অফিসের, ভূমি মন্ত্রণালয়ের চিঠি, ভ্যারাইটি চিঠি, রাষ্ট্রীয় অনেক চিঠি বাইরে গেছে, বিটিসিলের টেলিফোন বিল, এই বিল যে আকারে আসে আমাদের লোক আরও দরকার। এখানে আরও দুইজন লোক দিলে আমাদের পাবলিকের সেবা পরিপূর্ণভাবে দিতে আমরা সক্ষম হইব। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা বুঝতে পেরেছেন জহুর, যে কথাটি বলার চেষ্টা করছিলাম আমরা যে এই বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশের ডাকঘর ব্যবস্থাপনা চলছে। এর চেয়ে ভালো উদাহরণও হয়তো আমাদের কাছে আছে, কিন্তু এই ডাকঘরটির মতো আরও অনেক ডাকঘর আছে, যে সমস্ত ডাকঘরের অব্যবস্থাপনা নানা চিত্র আছে। আমাদের সহকর্মী ইরশাদ হাসান, তিনি আছেন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের ডাকঘরে। আমরা যাব তার কাছে, জানবো সেখানকার অবস্থা কেমন এবং সেখানকার মানুষ আসলে ডাকঘরের ব্যবস্থাপনা নিয়ে কী বলছে। Mm.
ধন্যবাদ শ্রাবণ এবং জহুর। আপনাদের দুজনকেই জানাচ্ছি যে আসলে আজকে বিশ্ব ডাক দিবস, এবং এই ডাক দিবসকে কেন্দ্র করে আজকের যে ডাক ব্যবস্থাপনা, অর্থাৎ প্রাচীন যে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগের মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যমে সর্বশেষ হালচাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সনাতন পদ্ধতিতে চলছে সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগের যে ঢাকা পলিটেকনিক সাবপোস্ট অফিস, সেখানে চলছে কাজ। এবং এই মুহূর্তে একেবারেই অফিস আওয়ারের একেবারে প্রথম দিকে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে খুব কর্মব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লোকজন কিন্তু কাজ করছেন, এবং সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিভাগ অর্থাৎ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বারবার এই ডাক ব্যবস্থাকে আধুনিকায়ন করার কথা বলা হলেও খুব একটা আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি। এবং সেক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকার ভেতরের এবং ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি ডাকঘর, সেই ডাকঘরের চিত্র আমরা দেখাচ্ছি। আমরা একটু আরেকটু ভেতরের দিকে যেতে চাই, হাবিব আমাকে সাহায্য করবেন যে এখানকার যে ডাক ব্যবস্থাপনা বা এখানকার যিনি পোস্টমাস্টার আছেন তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে এখানে কাজ করতে গেলে তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা পোহাতে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে ডাক মাধ্যম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আমাদেরকে একটু জানান যে আসলে আমরা দেখছি খুব অল্প সংখ্যক মানুষ এখানে কাজ করছেন, এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মতো একটি খুব ব্যস্ততম এলাকা এবং সবচেয়ে বেশি লেনদেন হওয়া একটি জায়গা, তো সেক্ষেত্রে আসলে আপনাদের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা পোহাতে হচ্ছে কি না? না, আমাদের তেমন কোনো সমস্যা হয় না। আমাদের যে লোক আসে মোটামুটি সমস্যা হয় না, কারণ এখানে যে লোক আসে মোটামুটি সব কাজ ঠিকমতো করা যায়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে পোস্টমাস্টার তিনি আমাদের সাথে কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে সব কিছু মিলে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম এখনও পর্যন্ত স্বাভাবিক আছে, তবে ডাক ব্যবস্থাকে আধুনিকায়ন করার যে চিত্র সেই চিত্র কিন্তু এখনও পর্যন্ত আমরা এই জায়গায় দেখতে পাইনি। এই ছিল আমার কাছে ঢাকা পলিটেকনিক সাবপোস্ট অফিস থেকে সর্বশেষ। দিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিশ্ব ডাক দিবসে বাংলাদেশে ডাক ব্যবস্থার সেবার মান জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ভাটারা পোস্ট অফিস থেকে যুক্ত হয়েছিলেন আশিকুর রহমান শ্রাবণ, এবং ঢাকা পলিটেকনিক সাব পোস্ট অফিস থেকে যুক্ত হয়েছিলেন রিশাদ হাসান। এ পর্যায়ে নিউজ 24 সংবাদ থেকে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত নিউজ 24 সংবাদে। নির্বাচনী আসন নেত্রকোনা 4। গেল 10 বছর হাওড়া অঞ্চলে এই আসনটি দখলে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময়ে নানা কারণে নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সংসদ সদস্যের, তাই তৃণমূলে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে তৃণমূলে জনমত থাকায় আসনটি পুনরুদ্ধারের আশা করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, আর ভোটাররা চাইছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সোহান আহমেদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন নেত্রকোনা 4। মিঠাপানির মৎস্য সম্পদ উৎপাদন ও পর্যটন শিল্পের সম্ভাবনার কারণেই এই আসনে রয়েছে বাড়তি গুরুত্ব। 2008 সাল থেকে বর্তমান জাতীয় সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করছেন আওয়ামী লীগের রেবেকা মোমিন। কর্মী সমর্থকরা বলছেন, এক দশকে এলাকায় আশানুরূপ উন্নয়ন করতে পারেনি তিনি। রয়েছে কর্মীদের অবমূল্যায়ন ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও। তৃণমূলে গ্রহণযোগ্যদের মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের প্রতি অনুরোধ তাদের। আমি যদি নির্বাচন করি নৌকা নিয়ে, সেখানে বাংলাদেশের অন্যান্য আসনে কি হবে আমি জানি না, কিন্তু এই আসন আমি জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিত উপহার দিতে পারবো। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে 2001 সালে জয় পায় বিএনপির লুৎফুজ্জামান বাবর। নানান প্রতিবন্ধকতায় এখনও প্রচারণা শুরু করতে না পারলেও আসন পুনরুদ্ধারে আশাবাদী নেতারা। দল যদি আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব বা ওনার স্ত্রীকে মনোনয়ন দেয়, আমাদের বিশ্বাস একটি ফেয়ার নির্বাচন হলে উনি বিজয়ী হবেন। বড় দুই রাজনৈতিক দলের ভোটযুদ্ধের এমন প্রস্তুতিতে খুশি ভোটাররা, তবে তাদের চাওয়া নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ। আমরা সাধারণ ভোটার যারা আছি, নিরপেক্ষভাবে আমরা রুচিশীল, যাকে আমরা সহায়তা আমরা ভোট দিতে পারি। আমরা যারা জনগণের যারা সুখ সুবিধা হয় এরকম এমপি দরকার, শান্তি চাই,
যারা ভালো লাগে জনগণ, যারা ভালো লাগে এইভাবে যে ভোট দিতে পারে। 23টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী আসন নেত্রকোনা 4, যেখানে ভোটার সংখ্যা মোট 3,26,049 জন। নিউজ 24 সংবাদ থেকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবে তালেবানদের উপর একাধিক বিমান হামলায় অন্তত 28 সেনা নিহত হয়েছেন। নিহত জঙ্গিদের মধ্যে তালেবানদের স্থানীয় 2 কমান্ডার রয়েছেন। এরা হলেন কারি আবদুল্লাহ ও রহমতুল্লাহ। মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো এই হামলা শুরু করেছে বলে জানায় গণমাধ্যম। তবে মার্কিন কর্তৃপক্ষের দাবি, আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সেনারা, আর এ যুদ্ধের ইতি টানার জন্য তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।